हेलो स्टूडेंट्स, अ वेरी गुड इवनिंग। ट्रांसफॉर्मर 04 তার মানে এর আগে ট্রান্সফরমার এর উপরে তিনটে ক্লাস আপলোড হয়েছে, যেখানে আমাদের ক্লাসগুলো বিশেষত যার উপরে ছিল। প্রথম ক্লাস আমরা করেছিলাম বেসিক কনসেপ্ট, ট্রান্সফরমারের বেসিক কনসেপ্ট, এবং দ্বিতীয় ক্লাসে আমরা আমাদের মূল আলোচনা ছিল ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। ইএমএফ ইকুয়েশন নিয়ে আমরা যথেষ্ট সেখানে এক্সপ্লেনেশন দিয়েছিলাম, কেন এরকম ট্রান্সফরমার ইএমএফ ইকুয়েশন কেন এরকম হয় এবং তার পেছনে সম্ভাব্য সমস্ত কারণ সহ সেখানে কিন্তু আলোচনা হয়েছিল। এবং ফাইনালি তোমাদের মনে থাকবে লাস্ট যে ক্লাসটা আমাদের ট্রান্সফরমারের উপরে ছিল সেটা হচ্ছে থিওরি অফ অ্যান আইডিয়াল ট্রান্সফরমার। তোমাদেরকে আমি বলেছিলাম যে ট্রান্সফরমারকে বুঝতে গেলে আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা আইডিয়াল ট্রান্সফরমারের ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটাকে আমাদের খুব ভালো করে জানতে হবে। যদিও আমি তার সাথে সাথে বারংবার দাবি করেছিলাম যে প্র্যাকটিক্যালি একটা আইডিয়াল ট্রান্সফরমার বাস্তবে পসিবল নয়, কারণ আইডিয়াল ট্রান্সফরমার হতে গেলে যে সমস্ত শর্তগুলো, মোদ্দা কথা যে সমস্ত শর্তগুলো মানতে হয়, সেই শর্তগুলো মানা কোনো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের পক্ষে সম্ভব নয়। কাজেই বাস্তবে কিন্তু আইডিয়াল ট্রান্সফরমার কিন্তু বলে কিছু হয় না, এটা আমাদের ইমাজিনেশন। যে যদি এই শর্তগুলো কোনো একটা মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন মানে ট্রান্সফরমার, সে যদি এই শর্তগুলো মানতে পারে তবে সে একটা আইডিয়াল ট্রান্সফরমার হতে পারে। সেই আইডিয়াল ট্রান্সফরমার যদি হয় তাহলে তার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, কিভাবে সে ইএমএফটাকে ইন্ডিউস করবে, এই জাতীয় বিস্তারে আলোচনা আমাদের লাস্ট ক্লাসে কিন্তু ছিল। সেখানে আমরা আইডিয়াল ট্রান্সফরমার তো একটা নিয়েছিলাম, এটা আমাদের একটা, আমরা জাস্ট এটা আমাদের ইমাজিনেশন যে আইডিয়াল ট্রান্সফরমার যদি হয় তাহলে সেরকম একটা ট্রান্সফরমারকে আমরা নিয়েছিলাম, তার সমস্ত সম্ভাব্য ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা সেখান থেকে দেখেছিলাম। সেখান থেকে আমরা আরো যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে, সেখান থেকে আমরা সুইচ করেছিলাম যে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও কিংবা ইএমএফ ট্রান্সফরমেশন রেশিও, কারেন্ট ট্রান্সফরমেশন রেশিও, বেসিক্যালি ট্রান্স রেশিও অফ আ ট্রান্সফরমার, তার ডিটেইল কিন্তু আমাদের পেছনের ক্লাসে আলোচনা হয়েছে। আমরা একটা আইডিয়াল ট্রান্সফরমারকে নো লোডে রেখে তার বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্সকে কিন্তু ফলো করেছিলাম আমাদের লাস্ট ক্লাসে। কথা মতো আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী ক্লাস আমি করাবো একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারকে নো লোডে রাখলে তার কি কি, সেখান থেকে সম্ভাব্য কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা পেতে পারি, সে কেমন আচরণ করবে, এটা আমাদের কিন্তু আজকের ক্লাস। সো আজকের ক্লাস আমাদের মূলত একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার আমরা নেব, সেই ট্রান্সফরমারকে আমরা নো লোডে রাখবো এবং নো লোডে রেখে আমরা দেখব সে ইলেকট্রিক্যালি কেমন চরিত্র পেশ করছে। সুতরাং শুরু করা যাক। আমি প্রথমত একটা নো লোডে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার নেব। প্রথম কথা একটু তোমাদেরকে জানিয়ে রাখি যে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার আর আইডিয়াল ট্রান্সফরমারের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। দেখো, আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আইডিয়াল ট্রান্সফরমারটা আমাদের ইমাজিনেশন, আইডিয়াল ট্রান্সফরমার প্র্যাকটিক্যালি হয় না, কারণ তার উপরে তিনটে প্রধান শর্ত চাপিয়ে দেওয়া হয়। সেই তিনটে শর্ত কিন্তু কোন ট্রান্সফরমারের পক্ষে কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়, কাজেই আইডিয়াল ট্রান্সফরমার হয় না। সেই শর্ত তিনটে কি একবার জেনে নেব। প্রথম শর্ত যেটা দেওয়া হয়েছিল যে যদি কোনো ট্রান্সফরমার আইডিয়াল হতে হয় তাহলে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স জিরো হতে হবে, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স থাকা চলবে না, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স শুড বি জিরো। সুতরাং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স থাকা চলবে না, এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। আমি তোমাদেরকে বলেছিলাম যদি তুমি গোল্ডের তৈরি কোনো ওয়াইন্ডিং কিংবা সিলভারের তৈরিও কোনো ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ওয়াইন্ডিং হিসাবে প্লেস করাও, সেক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব নয় যে তার কোনো রেজিস্ট্যান্স থাকবে না। সুতরাং এটা আমাদের একটা ইমাজিনেশন। দু নম্বর শর্ত যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, দেয়ার শুড বি নো লিকেজ ফ্লাক্স, দেয়ার শুড বি নো লিকেজ ফ্লাক্স। মানে হচ্ছে যে আমি যখন কিংবা আমরা যখন কোন ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এ ভোল্টেজ অ্যাপ্লাই করব, যথারীতি প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে একটা অ্যামাউন্ট অফ নো লোড কারেন্ট ফ্লো হবে, যদি ট্রান্সফরমারটা নো লোডে থাকে।
नो लोड करेंट फ्लो हबे यथारीति प्राइमरी साइडे एकटा रिक्वायर्ड एमएमएफ जेनारेट हबे मैग्नेटोमोटिव फोर्स एवं तार साथे साथे किन्तु फ्लक्स जेनारेट हबे सेई फ्लक्सटाके आमरा जेटा चाई आमादेर मूल जे उद्देश्य थाके सेई फ्लक्सटाके आमरा एट एनी कॉस्ट सेकेंडरी वाइंडिंग ए लिंक करावो एवं तार साथे साथे आमादेर किन्तु फोकस एटाई थाके जे प्राइमरीते उत्पादित অলমোস্ট সমস্ত ফ্লাক্স যেন আমরা সেকেন্ডারিতে লিংক করাতে পারি যদি এমন হয় যে প্রাইমারিতে উৎপন্ন হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ফ্লাক্স বাট সেকেন্ডারিতে লিংক হচ্ছে মাত্র ফিউ অ্যামাউন্ট অফ ফ্লাক্স তাহলে সেটা কিন্তু আমরা ভীষণ লসের সম্মুখীন হব কাজেই আমাদের একদম উদ্দেশ্যটা এটা থাকবে পরিষ্কারভাবে যে প্রাইমারিতে উৎপাদিত সমস্ত ফ্লাক্স যদি সম্ভব হয় সমস্ত ফ্লাক্সকেই আমরা সেকেন্ডারিতে লিংক করাবো যদি সেটা আমরা না পারি তাহলে আমরা বলবো যে ফ্লাক্স লিক করছে সুতরাং একটা আইডিয়াল ট্রান্সফরমার হতে গেলে এই লিক ফ্লাক্সের পরিমাণ শূন্য হতে হবে লিকেজ ফ্লাক্সের পরিমাণ মোদ্দাকথা শূন্য হতে হবে কিন্তু বাস্তবে এটা সম্ভব হয় না কারণ আমরা প্রাইমারিতে উৎপাদিত যত ফ্লাক্স তার সিংহভাগ যদিও আমরা সেকেন্ডারিতে লিংক করাতে পারি কিন্তু এটা বলতে পারি না যে সম্পূর্ণ 100% ফ্লাক্সকেই আমরা সেকেন্ডারিতে লিংক করাতে পারলাম আমরা যদিও লিকেজ ফ্লাক্স মানে লিক ফ্লাক্সের পরিমাণ কমাতে পারি বিভিন্ন উপায়ে কিন্তু এর পরিমাণ একেবারে শূন্য করতে পারি না যদি শূন্য করা যায় তাহলে সেই ট্রান্সফরমারটা কিন্তু আইডিয়াল ট্রান্সফরমার হবে কিন্তু বাস্তবিক ভাবে এটা সম্ভব নয় বলেই কিন্তু আইডিয়াল ট্রান্সফরমারে বাস্তবিক ভাবে আইডিয়াল ট্রান্সফরমারও হয় না কাজে দ্বিতীয় শর্ত হচ্ছে দেয়ার শুড বি নো লিকেজ ফ্ল্যাক্স এবং তিন নম্বর আরেকটা প্রধান শর্ত হচ্ছে দেয়ার শুড বি নো আয়রন লস আমি এগুলো লাস্ট ক্লাসে বিস্তারে আলোচনা করেছিলাম আয়রন লস বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি সেটা দু ধরনের লস এখানে ট্রান্সফরমারে হতে পারে আয়রন লস হিসাবে দু ধরনের লস হতে পারে একটা হচ্ছে এডি কারেন্ট লস এবং আরেকটা হচ্ছে হিস্টেরিসিস লস এই জাতীয় লস নিয়ে আমার ম্যাগনেটিজমের যে ক্লাসগুলো সেখানে কিন্তু বিস্তারে আলোচনা করা রয়েছে সুতরাং আমি এখন ওখানে ঢুকবো না কাজেই এই দু ধরনের লস কিন্তু একেবারেই থাকা চলবে না কিন্তু আবারও একই কথা বলছি যে বাস্তবে এটা সম্ভব হয় না যে কোন একটা ট্রান্সফরমার সে ওয়ার্ক করছে সে ফাংশন করছে সে কাজ করছে অথচ সেখানে আয়রন লসের পরিমাণ শূন্য তার মানে আয়রন লসের পরিমাণ শূন্য হতে হবে তবে একটা আইডিয়াল ট্রান্সফরমার কিন্তু হতে পারে তো এগুলো কোনোটাই একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার বাস্তবিক ট্রান্সফরমার কোনোটাই ফলো করতে পারে না কাজে আইডিয়াল ট্রান্সফরমার হয় না যদিও আমি আবারও বলছি ট্রান্সফরমারকে ভালো করে বুঝতে গেলে আইডিয়াল ট্রান্সফরমারকে আগে বুঝতে হবে যথারীতি সে কারণেই আমাদের লাস্ট ক্লাসটা আইডিয়াল ট্রান্সফরমারের উপরেই ছিল এবং আজকে আমরা একেবারে বাস্তবে এসেছি আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব তো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার মানেই তার মানে এই সমস্ত গুলো এর মধ্যে প্রেজেন্ট আছে যেটা আইডিয়াল ট্রান্সফরমারে থাকা যাবে না বলছিলাম প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স কিন্তু প্রেজেন্ট রয়েছে এবং এগুলো থাকা কিন্তু ভালো নয় কিন্তু আমাদের মেনে নিতে হয় কারণ এটাই বাস্তব সুতরাং একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারকে যদি বুঝতে চাও নো লোডে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার অন নো লোড দেন একটা ট্রান্সফরমার এঁকে নেওয়া যাক সিম্পলি একটা সহজ ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টা বোঝা যাবে অত্যন্ত সহজ ডায়াগ্রামের মাধ্যমে তো এটা একটা কোর কোরটা তৈরি হয় সিলিকন স্টিল অথবা সফট আয়রন ম্যাটেরিয়াল দিয়ে বেসিক্যালি আমি বলেছিলাম যে এটা হাই পারমিয়েবিলিটি ম্যাটেরিয়াল হতে হবে যাতে করে আমার প্রাইমারিতে উৎপাদিত অলমোস্ট সমস্ত ফ্লাক্স বয়ে নিয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে পাস করাতে পারে সে কারণে কিন্তু এখানে আমাদের হাই পারমিয়েবিলিটি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে নিতে হবে কোর ম্যাটেরিয়াল হিসাবে কাজেই যথারীতি একটা ট্রান্সফরমার তার একটা প্রাইমারি ওয়াইন্ডিং থাকবে লাইক দ্যাট এটা একটা প্রাইমারি ওয়াইন্ডিং এবং তার একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকবে এবং এটাকে তোমরা ইমাজিন করো দিস ইজ আর প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার প্র্যাকটিক্যাল মানে আমরা যে ট্রান্সফরমার নিয়ে প্রতিনিয়ত কাজ করছি সেই রকমই একটা ট্রান্সফরমার এটা
কাজেই আমরা কি করি এর আমি যেহেতু আজকের কন্ডিশনটা আমরা নো লোডের উপরে দাঁড়িয়ে আছি কাজেই এই সেকেন্ডারি সাইডটা সবসময় আজকের ক্লাসে ওপেন থাকবে ওপেন থাকবে পরবর্তী ক্লাসে আমরা এখানে অনলোডে যখন এর ক্যারেক্টারিস্টিক দেখব তখন এই সাইডটাকে কিন্তু ওপেন ছেড়ে দেব না কাজেই এখানে প্রথমত তুমি একটা ট্রান্সফরমারকে ইমাজিন করেছো এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো সাপোজ দ্যাট দিস ইজ ইয়োর প্রাইমারি সাইড কারণ আমরা জানি ট্রান্সফরমারের যে সাইডে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় সেটা প্রাইমারি সাইড হয় তো এখানে যখন তুমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে এবং সেকেন্ডারি বারবার বলছি নো লোড নো লোড তো এটা একটা স্বভাবতই মনে আসতে পারে যদি নো লোডে থাকে ট্রান্সফরমার ট্রান্সফরমারে কোনো লোড কানেক্টেড নেই কাজেই এই ট্রান্সফরমারের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি মানে মূলত কারেন্ট ফ্লো হবে না তো আমি যতই ভোল্টেজ অ্যাপ্লাই করি কারেন্ট ফ্লো হবে না এরকমটা মনে হতে পারে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি যে যখনই তুমি প্রাইমারি সাইডে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে অবভিয়াসলি অল্টারনেটিং ভোল্টেজ অল্টারনেটিং ভোল্টেজ যখন অ্যাপ্লাই করবে তখন প্রাইমারি সাইড দিয়ে একটা কিন্তু নো লোড কারেন্ট ফ্লো হতে শুরু করবে নো লোড কারেন্ট যেটাকে তুমি ডিনোট করতে পারো আই নট দিয়ে নট মিন্স নো লোড আই সাফিক্স নট মিন্স এই আই নট তোমাকে ইন্ডিকেট করবে যে সেকেন্ডারিতে কোনো কিন্তু লোড নেই সুতরাং এখানে I not equals to I on also because it is primary current. It is primary current. কিন্তু I not দিয়ে যেটা বোঝা যায় স্পষ্টভাবে যে সেকেন্ডারিতে কোনো কিন্তু লোড কানেক্টেড নেই তুমি বলবে কেন কারেন্ট ফ্লো হবে তো তার উত্তর হচ্ছে যে দেখো প্রাইমারি ওয়াইন্ডিং এ তুমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো এবং প্রাইমারি ওয়াইন্ডিংটার একটা রেজিস্টেন্স রয়েছে এবং তার সাথে সাথে এর কিন্তু একটা রেকর্ড ইন্ডাকটেন্স রয়েছে ইন্ডাকটেন্স রয়েছে This is the difference of practical transformer and ideal transformer. Ideal transformer কি ছিল ideal transformer আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতে এখানে কিন্তু কোনো রেজিস্টেন্স ছিল না এই ওয়াইন্ডিং এর রেজিস্টেন্স ছিল না এই ওয়াইন্ডিং এর এখন রেজিস্টেন্সও রয়েছে ইন্ডাকটেন্সও রয়েছে তার মানে এই ওয়াইন্ডিংটা এই মুহূর্তে দু রকম বাধা কিন্তু অফার করছে দু রকম অপোজিশন অফার করছে এগেনস্ট দ্য কারেন্ট কারেন্টের বিপরীতে দু রকম বাধা কিন্তু এখানে অফার করছে এই ওয়াইন্ডিংটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা হয় তাহলে ওয়াইন্ডিংটা এরকম বেসিক্যালি দেয়ার আর হিউজ ইন্ডাকটেন্স এন্ড স্মল অ্যামাউন্ট অফ রেজিস্টেন্স আর দেয়ার মানে এই জায়গাতে রেজিস্টেন্সও রয়েছে এই রেজিস্টেন্সের প্রেজেন্সিটা কিন্তু আইডিয়াল ট্রান্সফরমারে ছিল না কাজী এখান দিয়ে একটা অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে স্বভাবতই কারেন্ট ফ্লো হবে যেহেতু সার্কিটটা কমপ্লিট তুমি বলছো কত কারেন্ট ফ্লো হবে তো তার পরিমাণ হতে পারে এরকম আই নট ইকুয়ালস টু ভি নট বাই জেড সরি ভি ওয়ান বাই জেড ওয়ান ভি ওয়ান ওয়ান মিন্স আমি প্রাইমারি সাইডকে নিয়ে কাজ করছি কাজেই এই ওয়ান লিখছি এখানে আমি আই ওয়ানও লিখতে পারতাম তো ভি ওয়ান বাই জেড ওয়ান জেড ওয়ান বেসিক্যালি আমার আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে জেড ওয়ান বলতে যেটা হয়েছিল সেটা কিন্তু শুধুমাত্র এর বাধাটা ছিল বিকজ এটা কিন্তু সেখানে গায়েব ছিল আইডিয়াল ট্রান্সফরমারের রেজিস্টেন্স থাকা চলবে না ওয়াইন্ডিং রেজিস্টেন্স কাজেই এর বাধাটা ছিল এক্সএল কারণ এল ইন্ডাকটেন্স জনিত যে বাধাটা সেটা কিন্তু বেসিক্যালি এক্সএল এন্ড এক্সএল ইকুয়ালস টু ওয়াই ফর্মুলা টু পাই অফ এফ এল অথবা ওমেগা এল ওমেগা এল তো এই বাধাটা এখানে অফার হচ্ছে এবং তার সাথে সাথে যেহেতু এটা রেজিস্টেন্স ফ্রি নয় আবারও বলছি কাজেই এখানে একটা রেজিস্টেন্স রেজিস্টিভ বাধাও রয়েছে তো এই দু রকম বাধা মিলে কিন্তু জেড হবে দুটো অপোজিশন মিলে জেড এবং সেই জেড কিন্তু কারেন্টের অ্যাগেনস্টে অ্যাক্ট হচ্ছে তো এখানে বেসিক্যালি ভি ওয়ান বাই জেড ওয়ান বলতে এই দুজনের যোগফল তুমি কি এক্সেল এবং প্লাস আর এভাবে কি করতে পারো আমি এসি ফান্ডামেন্টাল এন্ড সার্কিট যেগুলো তোমাদের মূলত শিখিয়েছি যে কখনো ইন্ডাকটিভ জনিত বাধা এবং রেজিস্টিভ জনিত বাধা কখনো এভাবে অ্যারিথমেটিক যোগ হতে পারে না কারণ এদের ডাইরেকশনটা কিন্তু সেম নয় যদি ডাইরেকশনটা সেম না হয় তাহলে এবং ডাইরেকশনটাকে যদি তোমাকে অ্যাকাউন্টে রাখতে হয় তাহলে সেখানে কিন্তু ফেজার সাম হবে তোমাদের হয়তো মনে থাকবে যে রেজিস্টেন্স যদি আমি রেজিস্টেন্সকে যদি এভাবে হরিজেন্টালি আমি প্রেজেন্ট করি
তাহলে এই এক্সেল কে আমি কিন্তু একদমই হরিজন্টালি প্রেজেন্ট করতে পারবো না। এক্সেল কে আমরা আইদার ভার্টিক্যালি আপওয়ার্ড প্রেজেন্ট করতে হবে আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ডও তুমি করতে পারো, সেক্ষেত্রে এক্সি উপরের দিকে তুমি করতে পারো। কাজে এই যে এটা আর এবং এটা এক্সেল, যদিও আর এর পরিমাণ অত্যন্ত কম, যদিও আর এর পরিমাণ অত্যন্ত কম, এটা আর এবং এটা এক্সেল, এই দুটো বাধাকে তুমি কিভাবে যোগ করবে? এই দুটো বাধা কিন্তু তখন ফেজর সাম হয়ে যাবে। তো ফেজর সাম মানে এখানে অতিভুজ দেখতে পাচ্ছ, টোটাল যে অপোজিশনটা সেটা অতিভুজ হিসেবে অ্যাপিয়ার হচ্ছে। কাজেই এখানে আর আন্ডার রুট আর স্কোয়ার, আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, এগুলো ফান্ডামেন্টাল ম্যাটার, এগুলো বারংবার আমি আলোচনা করেছি, এগুলোর আর ভেতরে ঢুকছি না, শুধু শুধু ক্লাসটা বড় হয়ে যাবে। কাজে এখানে এইটা এই পরিমাণ অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু ফ্লো হবে। এবার আমাদের যেটা দেখে নিতে হবে যে এখানে এই আই নটের মধ্যে, আই নট বেসিক্যালি একটা জিনিস একটু মনে করে দেখো, যে লাস্ট ক্লাসে আমি যেটা বলেছিলাম, যদি এটা আইডিয়াল ট্রান্সফরমার হতো তাহলে এখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই মোদ্দা কথা, তাহলে এখানে যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে এখানে আই নট যেটা ফ্লো হতো সেটা অনলি বিকজ অফ এক্সেল, only because of XL, মানে inductance completely purely inductive circuit হতো সেটা, এবং তাহলে সেক্ষেত্রে যে কারেন্টটা ফ্লো হতো সেই কারেন্টটা অবশ্যই only because of inductance, মানে inductance এর জন্যই হতো। কাজেই সেই কারেন্টটাকে কি তুমি resistive current বলতে পারতে, কিংবা সেই কারেন্টটাকে কি তুমি ক্যাপাসিটিভ কারেন্ট বলতে পারতে? অবশ্যই নয়। সেই কারেন্টটাকে তোমাকে একমাত্র তুমি বলতে পারতে যে কারেন্টটা হচ্ছে ইন্ডাকটিভ কারেন্ট, দ্যাট ইজ IL, IL দিয়ে ডিনোট করে থাকি আমরা ইন্ডাকটিভ কারেন্টকে, যদিও এটাকেই আমি বলেছিলাম যে এই IL টাই হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, মানে ম্যাগনেট করার জন্য রেসপন্সিবল যে কারেন্ট সেটাকে ম্যাগনেটাইজিং কারেন্ট। তো এই IL কে আমি লিখেছিলাম IL, লাস্ট ক্লাসটা যদি তুমি একটু দেখো বুঝতে পারবে। তো এটাও তুমি জানবে যে এবারে আমরা একটু দেখবো ওর ক্যারেক্টারিস্টিক্স কেমন। সাপোজ দেখ তুমি যে ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করেছো সেই ভোল্টেজটা V1, তো সাপোজ দেখ দিস ইজ ইয়োর ম্যাগনিচিউড অফ এন্ড ডাইরেকশন অফ V1, সাপোজ দেখ V1 যেটা তুমি অ্যাপ্লাই করেছো। এবার আমাকে বলো যে এখানে আইডিয়াল ট্রান্সফরমার যদি হতো, আইডিয়াল ট্রান্সফরমার হলে শুধুমাত্র IL ফ্লো হতো, কিন্তু 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 এখানে যেহেতু রেজিস্ট্যান্স রয়েছে তাহলে এই কারেন্টটাই যখন রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে ফ্লো হবে সেটাকে তুমি কিভাবে দেখতে চাও? সেটাকে তুমি অবশ্যই IR হিসেবে দেখতে চাও। কারেন্ট যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে দিস ইজ ইন্ডাকটিভ কারেন্ট IL, সেই কারেন্টটাই কিংবা তার কিছু অংশ কারেন্ট যদি রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে ফ্লো হয়, তো যখন কারেন্ট পাসেস থ্রু রেজিস্টর তখন এই কারেন্টটাকে তুমি ইন্ডাকটিভ কারেন্ট নিশ্চিত ভাবে বলবে না, তখন সে কিন্তু রেজিস্টিভ কারেন্ট। পার্থক্যটা কোথায় বলবো, যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হবে না তখন কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রিতে পিছিয়ে চলবে। তোমরা জানবে যে ইন্ডাকটিভ সার্কিট যদি পিওর ইন্ডাকটিভ হয় তাহলে ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রিতে পিছিয়ে পড়ে, অথবা কারেন্টের থেকে ভোল্টেজ 90 ডিগ্রিতে এগিয়ে চলে, এরকম বলা যায়। আর কারেন্ট যখন রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে পাস হয় তখন কারেন্ট এবং ভোল্টেজ ইজ ইন ফেজ থাকে, ইজ ইন ফেজ থাকে। আবারও বলি, যখন কারেন্ট ইন্ডাক্টরকে পাস করে তখন ভোল্টেজের থেকে 90 ডিগ্রিতে পিছিয়ে যায়, এবং কারেন্ট যখন রেজিস্ট্যান্সকে পাস করে তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোন রূপ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকে না। কাজেই একটু লক্ষ্য করো যে তুমি V1 অ্যাপ্লাই করেছো, কাজেই এখানে দুটো কোয়ান্টিটি অফ কারেন্ট এখানে ফ্লো হবে। আমি একটু স্পষ্ট করে এটা একটু স্পষ্ট করে লিখতে চাই যে আই নট অ্যাকচুয়ালি সাম অফ IR প্লাস IL, IL IR প্লাস IL, যদিও এরকম যোগ হয় কিনা সেটা আমরা এক্ষুনি দেখে নেব। IR রেজিস্টিভ কারেন্ট অ্যান্ড IL ইকুয়ালস টু আই নট নো লোড প্রাইমারি টোটাল কারেন্ট ইন আ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, মাইন্ড ইট, so that your applied voltage is this,
তোমার যে এখানে আইএল যেটা ফ্লো হচ্ছে ইন্ডাকটিভ কারেন্ট অথবা ম্যাগনেটাইজিং কারেন্ট, এটাকে আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে ম্যাগনেটাইজিং কারেন্ট, তার ডাইরেকশন এটা হবে 90 ডিগ্রিতে পিছিয়ে পড়বে। যদিও ম্যাগনিচিউড আমি দেখাচ্ছি, এটা ডাইরেকশন 90 ডিগ্রিতে পিছিয়ে পড়বে। তাহলে সাপোজ দ্যাট দিস ইজ ইয়োর আই এম, ম্যাগনেটাইজিং কারেন্ট 90 ডিগ্রিতে ল্যাগ করবে বিকজ ইট ইজ ইন্ডাকটিভ, মাইন্ড ইট। সো এবারে কারেন্টটা যখন তুমি রেজিস্টিভ রেজিস্ট্যান্স কে পাস করছে, যদিও এখানে স্মল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স থাকে যে কোনো ইন্ডাকটিভ লোডে, একটা ট্রান্সফরমার হচ্ছে ইন্ডাকটিভ মেশিন, ট্রান্সফরমার ইন্ডাকটিভ মেশিন, ইন্ডাকশন মোটর ইন্ডাকটিভ মেশিন, মানে যেখানে যেখানে তোমার মোদ্দা কথা আয়রনের ওরিয়েন্টেশন রয়েছে, না হিউজ আয়রনের ওরিয়েন্টেশন রয়েছে, এবং অল্টারনেটিং কারেন্ট কিংবা অল্টারনেটিং ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয়েছে কিংবা অল্টারনেটিভ ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলো কমপ্লিটলি ইন্ডাকটিভ মোদ্দা কথা। এগুলো ম্যাগনেটিজমের বিস্তারে আলোচনা আছে। তো দিস ইজ ইউর আইএম, তাহলে এই আইআর আইআর রেজিস্টিভ কারেন্টটাকে তুমি কোথায় দেখতে চাও? ভোল্টেজের সাথে দেখতে চাও, ভোল্টেজের থেকে এগিয়ে দেখতে চাও, ভোল্টেজের থেকে পিছিয়ে দেখতে চাও? কোনোটাই তুমি চাইবে না, কারণ কারেন্ট যখন রেজিস্ট্যান্স কে পাস করে তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকে না। এগুলো এসি ফান্ডামেন্টালে বারংবার দেখানো হয়েছে, এবং কেন কি জন্য সেটাও বলা আছে। সো দ্যাট তুমি এই আইআর কে দেখতে চাও ইন ফেজ উইথ দ্য ভোল্টেজ, ইন ফেজ উইথ দ্য ভোল্টেজ। সো দিস ইজ ইউর আইআর, দিস ইজ ইউর আইআর। এই আইআরটাকে আমরা আপাতত এটাকে বলবো হচ্ছে আইডাব্লু, আইডাব্লু। কেন সেটা আমি বলছি, ডাব্লু মিন্স ওয়াট ফুল, ওয়াট ফুল মানে এই কারেন্টটা ফ্লো হচ্ছে বলে, নাকি এই কারেন্টটা ফ্লো হচ্ছে বলেই এই ট্রান্সফরমারের মধ্যে পাওয়ার কনজাম্পশন হবে, মাইন্ড ইট। আবার বলি, এই কারেন্টটা ফ্লো হচ্ছে বলেই ট্রান্সফরমারের মধ্যে পাওয়ার কনজাম্পশন হবে। এখন তুমি নিশ্চিত ভাবে বলবে, স্যার সেকেন্ডারিতে কোনো লোড নেই, পাওয়ার কনজাম্পশন হবে কেন? সেকেন্ডারিতে লোড নেই সেটা তো অনেক পরের বিষয়। আমি ট্রান্সফরমারে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তার দরুন ট্রান্সফরমার এখানে নিজে পাওয়ার কনজিউম করবে। তাহলে কেন পাওয়ার কনজিউম করবে? আমি কিছু নিচ্ছি না এর থেকে, শুধু দিচ্ছি আর এ খাচ্ছে, তাহলে এটা আমার লস নয়। আমি জাস্ট দেখে নিতে চাই, আমরা জাস্ট দেখে নিতে চাই এটাই, যে একটা ট্রান্সফরমার যখন কাজ করে তখন কি সে নিজে কিছু খায়, তার নিজের কি কিছু দিয়ে পেট ভরায়, সেটা আমরা দেখে নিতে চাই। তো নো লোডে রেখে যদি আমরা ট্রান্সফরমার কে প্রাইমারি সাইডে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি উইথ ইটস রেটেড ভোল্টেজ, এর যদি রেটেড ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, আমরা সেই জিনিসটা কিন্তু ধরতে পারবো, এবং ট্রান্সফরমার যদি কিছু পাওয়ার নিজে নিজে কনজিউম করে, নিজে খায়, তাহলে সে কিন্তু আমাদের চোখে ধরা পড়ে যাবে। আমরা সেটাই দেখতে চাই। তো আমরা এটা দেখতে গিয়ে যখনই দেখলাম যে এখানে আই আর মানে রেজিস্টিভ কারেন্ট, তোমরা জানবে যে কোনো ওয়াটফুল কম্পোনেন্ট মানেই হচ্ছে রেজিস্টিভ কম্পোনেন্ট। তোমরা জানবে যে সার্কিটে তিন ধরনের লোড থাকতে পারে, রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ। কিন্তু যতই থাকুক না কেন, পাওয়ার কনজাম্পশনের কথা যদি ওঠে, পাওয়ার কনজাম্পশনের কথা যদি আসে, তাহলে সেক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন করার ক্ষেত্রে, অ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন করার ক্ষেত্রে কিন্তু রেসপন্সিবল অনলি রেজিস্টার। ইন্ডাক্টর কখনো অ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন করতে পারে না, ক্যাপাসিটার কখনো অ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন করতে পারে না। অ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন যদি কেউ করে, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র রেজিস্টার। কাজেই এখানে রেজিস্ট্যান্সের যেহেতু অস্তিত্ব আমি পেয়েছি, এখানে রেজিস্টিভ কারেন্টও ফ্লো হবে। আর রেজিস্টিভ কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে কোনো সন্দেহ নেই যে এখানে পাওয়ার কনজাম্পশন হবেই হবে, পাওয়ার কনজাম্পশন হবেই হবে। এটা আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে ছিল না, আইডিয়াল ট্রান্সফরমারে যেহেতু এখানে রেজিস্টিভ এলিমেন্ট কিচ্ছু ছিল না, রেজিস্টিভ রেজিস্ট্যান্স লেস হতে হয়েছিল আইডিয়াল ট্রান্সফরমারকে, কাজেই এখানে কমপ্লিটলি আইএম ফ্লো হচ্ছিল, দেয়ার ওয়াজ নো আইআর, রেজিস্টিভ কারেন্ট ছিল না। কাজেই আইডিয়াল ট্রান্সফরমার অন নো লোড, অন ফুল লোড, কিন্তু কোনো পাওয়ার কনজাম্পশন ট্রান্সফরমার বাই ইটসেলফ হবে না।
ট্রান্সফরমার নিজে কোনো পাওয়ার কনজাম্পশন করবে না, কিন্তু যেহেতু এটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার সে তো নিজে কিছু খাবেই, এইটা কতটা খাচ্ছে কতটা সে নিজে খেয়ে পেট ভরাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারি। কাজে এখানে যেটা হচ্ছে এইটাকে আইডব্লিউ বলছি এই কারণে যেহেতু এই কারেন্টটা এই আইআর অ্যামাউন্ট অফ কারেন্টটা ইজ রেসপন্সিবল টু কনজিউমিং দ্য পাওয়ার মেইনলি, পাওয়ার কনজিউমিং এর ক্ষেত্রে এই কারেন্টটা রেসপন্সিবল, সুতরাং এটাকে তুমি ইউ ক্যান কল আইডব্লিউ, দিস ইজ ওয়াই আইডব্লিউ মানে ওয়াট ফুল কম্পোনেন্ট অফ কারেন্ট, এটা কিন্তু ওয়াটলেস কম্পোনেন্ট অফ কারেন্ট, মাইন্ড ইট, ওয়াটলেস কম্পোনেন্ট অফ কারেন্ট, এটা কিন্তু ওয়াট ফুল কম্পোনেন্ট অফ কারেন্ট। তাহলে দেয়ার আর টু টাইপস অফ কারেন্ট ইউ গট, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট আর একটা হচ্ছে রেজিস্টিভ কারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো কারেন্ট কি ইজিন ফেস চলছে, এটা কি সম্ভব? নো, পসিবল নয়, কারণ একটা কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছিয়ে চলছে আর একটা কারেন্ট ইন ফেজ উইথ ভোল্টেজ চলছে, দুটো কারেন্ট যেহেতু ইন ফেজ নেই, একই ডাইরেকশন নেই, তাদের অভিমুখ একই নেই, কাজেই এদেরকে তুমি পারবে না এদেরকে অ্যারিথমেটিক সামেশন করতে। তাহলে যখনই ডাইরেকশনের আলাদা হবে এবং সেই ডাইরেকশনকে যদি অ্যাকাউন্টে রাখতে হয় তাহলে অবশ্যই তোমাকে কিন্তু ফেজার সামেশনে যেতে হবে। তাহলে ফেজার সামেশন করতে গেলে এই দুটো কারেন্টের যোগফল আমি কি পেতে পারি, এই দুটো কারেন্টের যোগফল প্যারালেলোগ্রাম মেথড হতে পারে, পিথাগোরাস ট্রায়াঙ্গুলার মেথড হতে পারে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মেথড হতে পারে। তাহলে এই দুটো কারেন্টের যোগফল হতে পারে এই ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা, এটা হতে পারে এই দুটো কারেন্টের যোগফল। তো দিস ইজ ইয়োর আই নট, দিস ইজ ইয়োর আই নট, কিভাবে যোগটা করলো, দিস ইজ ইয়োর আই নট, এটা কিরকম যোগ হতে পারে, এটা বেসিক্যালি আই নট ইকুয়ালস টু আন্ডার রুট আই ডাব্লিউ স্কোয়ার প্লাস আই এম স্কোয়ার, পিথাগোরাসের ট্রায়াঙ্গুলার ফর্মুলা অথবা তুমি রেক্ট্যাঙ্গেল প্যারালেলোগ্রাম ফর্মুলাও তুমি এখানে ইউজ করতে পারো। কাজে দিস ইজ ইয়োর আই নট, মাইন্ড ইট, তো এই যে আই নটটা ফ্লো হচ্ছে এই আই নটের মধ্যে, এইবারে যদি জিজ্ঞেস করা হয় যে এই আই নটের মধ্যে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের আই নটের মধ্যে কি কি কম্পোনেন্ট অফ কারেন্ট আছে, কি কি কম্পোনেন্ট অফ কারেন্ট আছে, তো আই নট ইজ নট ইকুয়ালস টু পিওর আই এম, আই নট অলসো নট ইকুয়ালস টু পিওর আই আর অথবা আই ডাব্লিউ, আই নট ইজ দ্য ফেজার সাম অফ আই আর অ্যান্ড আই এম, আই আর অ্যান্ড আই এম। তো এই একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে আই নটটা বেসিক্যালি ভোল্টেজের থেকে কিরকম দূরে অবস্থান করে, ভোল্টেজের থেকে কিরকম দূরে অবস্থান করে অথবা করতে পারে, ইন জেনারেলি একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে লক্ষ্য করা গেছে যে এই দিস ইজ দ্য অ্যাঙ্গেল, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আই নট অ্যান্ড ভি ওয়ান, মানে অ্যাপ্লাইড প্রাইমারি ভোল্টেজ এবং প্রাইমারি ভোল্টেজ অ্যাপ্লিকেশনের দরুন যে টোটাল কারেন্ট আই নট হিসাবে ওখান দিয়ে ফ্লো হচ্ছে তাদের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা সেটা এরকম হয়, সেটা ফাই হয় এবং ফাই ইজ অলমোস্ট 70, এটা অলমোস্ট 75 ডিগ্রি টু 80 ডিগ্রি হয়, 75 ডিগ্রি টু 80 ডিগ্রি হয়। এখন যদি পার্ট পার্ট করে তুমি এটা চাও যে আমি ডিটারমাইন করতে চাই যে আই ডাব্লিউ কি হতে পারে, তো দেখো এটা হচ্ছে বেসিক ফিগার, আমি যদিও এখানে নো লোডে আছি বলে এখান থেকে আর এগোতে পারছি না, এখানে যদি আমি লোডে যেতাম তাহলে আরো অনেক 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 প্যারামিটার আসবে, ফেজারটা আরো অনেক বড় হবে, সেগুলো আমাদের পরবর্তী ক্লাসের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, এক্ষুনি চাইলে হবে না। কাজেই এখানে তুমি কি করতে পারো, এখানে তুমি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আই ডাব্লিউ বেসিকলি কি, তো আই ডাব্লিউ ইজ নাথিং বাট আই নট কস ফাই, একটু ভালো করে লক্ষ্য করো, আই নট কস ফাই, কেন আই নট কস ফাই, তুমি যদি এইটা যদি তোমার বেস হয়, যদি পিথাগোরাস ট্রায়াঙ্গুলার ফর্মুলায় যাচ্ছ তাহলে এটা তোমার বেস, এটা তোমার হাইট, দিস ইজ ইয়োর আই এম, হাইটটা আই এম মানে এটাই জাস্ট এখানে, দিস ইজ ইয়োর আই এম অ্যান্ড দিস ওয়ান ইজ ইয়োর হাইপোটেনাস মানে এই এইটা এবং এটার ভেক্টরিক্যাল সামেশন, এটা এবং এটার ভেক্টরিক্যাল সামেশন। তো আমরা জানি যে কস ফাই ইকুয়ালস টু ভূমি বায়ু ত্রিভুজ,
ভূমিবাহী অতিভুজ, তো তুমি এটাকে ভূমি ধরেছো, এটা অতিভুজ আর এটা তোমার লম্ব। তাহলে তুমি ডিটারমাইন করতে চাইছো আই ডাব্লিউ, তার মানে তুমি ভূমি ডিটারমাইন করতে চাইছো, চলে এসো। এটা এটা তো আমরা পাই। আচ্ছা ভূমি ডিটারমাইন করতে চাইছো, তো তার আগে আমাকে বলো কস ফাই ইকুয়ালস টু কি? আমরা যখন পাওয়ার ফ্যাক্টর ডিটারমাইন করি, পাওয়ার ফ্যাক্টর এক্সেট্রা ডিটারমাইন করি, কিংবা ট্রিগোনোমেট্রিতে কি বলছে যে কস কস থিটা কিংবা কস ফাই ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো দেখো একটা জিনিস, তুমি এখন ভূমি ডিটারমাইন করতে চাও, তাহলে ভূমি ইকুয়ালস টু কি হবে? ভূমি ইকুয়ালস টু অতিভুজ, অতিভুজ ইন্টু কস ফাই, ইন্টু কস ফাই। তো আমি এখানে কি লিখেছি, আই ডাব্লিউ, আই ডাব্লিউ এখানে তুমি ভূমি হিসাবে আই ডাব্লিউ কে কনসিডার করেছো, আই ডাব্লিউ ইকুয়ালস টু আই নট কস ফাই, আই নট কস ফাই, কারণ ভূমি ইকুয়ালস টু অতিভুজ ইন্টু কস ফাই। সিমিলারলি তুমি যদি এখন বলো আমি আই এম ডিটারমাইন করতে চাই, তো আই এম কে তুমি এখানে লম্ব ধরেছো, আই এম কে লম্ব ধরেছো। একইভাবে তুমি আই এম যদি ডিটারমাইন করতে চাও, তাহলে এখানে তোমাকে বলবো যে আই নট ইন্টু সাইন ফাই, আই নট ইন্টু সাইন ফাই। কেন আই নট ইন্টু সাইন ফাই? কারণ সাইন ফাই ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, সেখান থেকে আমরা পাই লম্ব ইকুয়ালস টু, লম্ব ইকুয়ালস টু অতিভুজ ইন্টু সাইন ফাই। তুমি যদি, তোমার কাছে যদি আই এম অথবা আই এম এবং আই ডাব্লিউ থাকে, তাহলে অনায়াসে তুমি আই নট ও ডিটারমাইন করে ফেলতে পারছো, এবং তার সাথে সাথে তুমি যদি কস ফাই ডিটারমাইন করতে চাও, কস ফাই ডিটারমাইন করতে গেলে তোমাকে কি করতে হবে, ভূমি ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে কি, ভূমিটা হচ্ছে আই ডাব্লিউ, আই ডাব্লিউ, অতিভুজ হচ্ছে আই নট, আই নট। তো বেসিক্যালি একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার যদি নো লোডে থাকে, যদিও একে আমি আবার বলছি একে আমি এখন লোডে নিয়ে যাইনি, তাই আর এগোনো যাচ্ছে না, আর এগোনো যাচ্ছে না, তাহলে ক্লাস আরো অনেক বড় হয়ে যাবে, সেটা আলাদা একটা ক্লাস। যখন প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার অন লোডে থাকবে তখন তার ফেজরটা আরো বেশি ইন্টারেস্টিং হবে, কঠিন নয়, কঠিন নয়, একদমই কঠিন নয়, আরো বেশি ইন্টারেস্টিং হবে, জানতে ইচ্ছে করবে। তো আবারও বলি যে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার যখন নো লোডে চলছে তখন তোমার এই এই আই আর কম্পোনেন্ট অফ কারেন্ট, যেটাকে তুমি আই ডাব্লিউ বলছো, আই এম কম্পোনেন্ট অফ কারেন্ট, এগুলো ফ্লো হবে, এবং এগুলো ফ্লো হওয়ার দরুন কিন্তু যেটা হবে, ফাইনালি যেটা হবে, ট্রান্সফরমার কিন্তু পাওয়ার কনজাম্পশন করবে। তো কি পাওয়ার কনজাম্পশন করবে? যদি এখানে একটা ওয়াট মিটার প্লেস করা যায় প্রাইমারিতে, যদি একটা ওয়াট মিটার প্লেস করা যায় লাইক দিস, ওয়াট মিটার এভাবে যদি প্লেস করো তুমি, ওয়াট মিটার যদি প্লেস করো, তাহলে দেখা যাবে এটা রীতিমতো এটা অবজার্ভ করা যাবে যে এই ওয়াট মিটার একটা রিড করছে, যদিও সেকেন্ডারি ওপেন, ওয়াট মিটার রিড করছে, তাহলে পাওয়ার কনজাম্পশন হচ্ছে, পাওয়ার ডেলিভার হচ্ছে, পাওয়ারটা যাচ্ছে কোথায়, ট্রান্সফরমার নিজে খাচ্ছে। তো এই ওয়াট মিটার যেটা রিড করবে সেটাকে আমরা বলবো ডাব্লিউ নট, ডাব্লিউ নট মানে নো লোড পাওয়ার কনজাম্পশন, মাইন্ড ইট, ট্রান্সফরমার কিন্তু লোডে নেই। আবার বলছি ডাব্লিউ নট ইকুয়ালস টু যেটা হয় যে কোনো ওয়াট মিটারের রিডিং, যে কোনো ওয়াট মিটারের রিডিং, অ্যাক্টিভ পাওয়ার রিড করে ওয়াট মিটার, মাইন্ড ইট, যে কোন ওয়াট মিটার অ্যাক্টিভ পাওয়ার রিড করে, তার মানে যে পাওয়ারটা সার্কিটে কনজিউম হয় সেই পাওয়ারটাই রিড করে, যে পাওয়ারটা ডেলিভার হয়ে রিটার্ন চলে আসে সেটা নয়, সেটাকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। অনলি যতটুকু পাওয়ার কনজিউম হয় সেই পাওয়ারটাকেই ওয়াট মিটার রিড করে। তো ডাব্লিউ ইকুয়ালস টু সেক্ষেত্রে ভি ওয়ান ইন্টু আই নট, ভি ওয়ান ইন্টু আই নট অ্যান্ড দেয়ার অ্যাঙ্গেল and angular displacement between them equals to cos phi, this is your phi, this is your phi, cos phi. তাহলে এরা কত ডিগ্রিতে ডিফার করছে, এরা কত ডিগ্রিতে ডিফার করছে, ধরে নেওয়া যাক, সাপোজ দ্যাট তুমি এখানে অ্যাপ্লাই করেছো, তুমি এখানে অ্যাপ্লাই করেছো 200 ভোল্ট, সাপোজ দ্যাট 200 ভোল্ট, তোমার আই নট 1 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, আই নট 1 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, এবং তুমি cos phi, cos phi দেখা যাচ্ছে cos 60 ডিগ্রি, phi এর ভ্যালু সাপোজ দ্যাট 60 ডিগ্রি, সাপোজ 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 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রি ভ্যালু 0.5, তাহলে এই ক্ষেত্রে তোমার 100 ওয়াট পাওয়ার কনজাম্পশন হতে পারে, ট্রান্সফরমার বাই ইটসেলফ 100 ওয়াট পাওয়ার কনজিউম করতে পারে। এই যে পাওয়ারটা,
এই যে পাওয়ারটা কনজিউম হচ্ছে ট্রান্সফরমার, যদিও এটা অনেক বেশি, এতটা হয় না, আমি জাস্ট ওটা একটা এক্সাম্পল নিয়েছি। তো এই যে পাওয়ারটা কনজিউম হচ্ছে, এই পাওয়ারটা কিন্তু আয়রন লস পাওয়ার। আবারও বলি, দিস ইজ আয়রন লস পাওয়ার, আয়রন লস পাওয়ার। তার মানে আমরা একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের নো লোড ক্যারেক্টারিস্টিক্স দেখতে গিয়ে আমরা যেটা আবিষ্কার করে ফেললাম, মোদ্দা কথা, আমরা যেটা আবিষ্কার করে ফেললাম, আমরা এই ট্রান্সফরমারটা নো লোডে কতটা পাওয়ার কনজিউম করে সেটা দেখে নিলাম। এবং আমরা জানবো যে ট্রান্সফরমারকে নো লোডে রেখে যদি পাওয়ার কনজাম্পশন দেখি, তাহলে সেটা জানবো সেই পাওয়ার কনজাম্পশনটা কমপ্লিটলি আয়রন লস। যদিও বলে রাখি, এখানে স্মল 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 অ্যামাউন্ট অফ কপার লসও এর সঙ্গে মিশে আছে, কিন্তু সেই কপার লসের পরিমাণ এতটাই কম যে তাকে আমরা ইজিলি নেগলেক্ট করতে পারি। কেন এত কম হয়? বিকজ ট্রান্সফরমারটা যেহেতু নো লোডে আছে, কাজেই ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়, সেই কারেন্টটাও কিন্তু নেগলিজেবল কারেন্ট, মানে অতি সামান্য কারেন্ট, সেই ট্রান্সফরমারের ফুল লোড কারেন্টের তুলনায়। সেই ট্রান্সফরমারের ফুল লোড কারেন্টের তুলনায় এই কারেন্টটা অত্যন্ত কম, অত্যন্ত কম হওয়ার দরুন আমরা কিন্তু কপার লস যেটা এর মধ্যে আছে, যদিও 100 ওয়াটটা, আমি আবার বলছি 100 ওয়াটটা সম্পূর্ণই আয়রন লস নয়, এখানে খুব সামান্য কপার লস আছে, কিন্তু কপার লসের পরিমাণ এতটাই কম যে আমরা তাকে নেগলেক্ট করে সম্পূর্ণ লসটাকে আয়রন লস বলতে পারি। তো আয়রন লস আমরা এভাবে ফাইন্ড আউট করে নিতে পারি। এবং তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি যে একটা ট্রান্সফরমারের নো লোডে যতটা আয়রন লস হচ্ছে, সেই ট্রান্সফরমার কিন্তু ফুল লোড কিংবা হাফ লোড কিংবা 3/4 লোড কিংবা 1/4 লোড সমস্ত লোডে কিংবা নো লোডে সমস্ত লোডে কিন্তু এই আয়রন লসের পরিমাণ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কেন থাকবে সেটা আমি পরে পরে আরো বলবো, তার রিজন আমি বলবো, সম্পূর্ণরূপে আলাদা থাকবে, কারণ তোমার অ্যাপ্লাইড ভোল্টেজের যদি পরিবর্তন না হয়, মোদ্দা কথা একটা জিনিস জেনে রাখো, অ্যাপ্লাইড ভোল্টেজ যতক্ষণ তোমার কনস্ট্যান্ট রয়েছে ততক্ষণ ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড নো লোড থাকুক কিংবা হাফ লোড থাকুক কিংবা ফুল লোড থাকুক, 3/4 লোড থাকুক, 1/4 লোড থাকুক, ডাজন্ট ম্যাটার, নো লোডে যে পরিমাণ আয়রন লস হয়েছে সমস্ত লোডে আয়রন লসের পরিমাণ সেই একই থাকবে। পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে কপার লসের পরিবর্তন হবে, কারণ ট্রান্সফরমার যত বেশি লোডে যাবে কারেন্টের অ্যামাউন্ট তত বাড়তে থাকবে, কারেন্টের পরিমাণ তত বাড়তে থাকবে, আর যত বেশি কারেন্টের পরিমাণ বাড়তে থাকবে পরিবর্তন যে লসটা হবে সেটা হচ্ছে কপার লস। এক্ষেত্রে কিন্তু আয়রন লসের কোন রূপ পরিবর্তন হবে না, এবং এই লসটা সম্পূর্ণ আয়রন লস, কপার লস এখানে আছে কিন্তু খুবই কম, বিকজ প্রাইমারি কারেন্ট ইজ ভেরি 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 মাচ লেস। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, পরবর্তী ক্লাসে সম্ভবত খুব তাড়াতাড়ি আসছি আইডিয়াল ট্রান্সফরমার অন লোড সিচুয়েশন। আইডিয়াল ট্রান্সফরমার আমরা যদিও দুটো ট্রান্সফরমার নো লোড সিচুয়েশন দেখে নিলাম, এবারে আমরা অন লোড সিচুয়েশনে আসবো, তার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ।